না যেকোনো শুভ কাজেই তো খুঁটি পুজো হয়, পুজো পার্বণ অনুষ্ঠান। আজকের আমাদের এখানে কর্মী সম্মেলন হবে 4 তারিখে, মুখ্যমন্ত্রী আসছেন। মুখ্যমন্ত্রী যদি চোরদের রানী হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ডাকাতদের রাজা, এটা তো আর কি বলবো। কটাক্ষ করলে এখন ওরা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলে সেটা দোষ হয়, আমরা কটাক্ষ করলে দোষ হয়। যাই হোক, ওসব বড় বড় কথাও বিজেপি বলছে, বলুক। মুখ্যমন্ত্রী বোমা বন্দুক গুলি নিয়ে কখনোই কাউকে এ করেন না, উস্কানি দেন না। বরঞ্চ এই এলাকায় আমাদের পশ্চিমবঙ্গে যারা অশান্তি করার চেষ্টা করেন তারা তাদেরকে কড়া হাতে দমন করার ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। যাই হোক, আমাদের পার্টির সম্মেলন হচ্ছে, তার জন্য খুঁটি পুজো। আমরা এই হেলিপ্যাড ময়দানে সব থেকে, এই পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বড় কর্মী সম্মেলন হচ্ছে 4 তারিখে। সামনে পঞ্চায়েত নির্বাচন, এখানে আমাদের প্রায় 1 লক্ষ কর্মী এখানে উপস্থিত হবেন। হয়তো আমরা যতজন কর্মী উপস্থিত হবেন, জায়গা তো কম, ছোট এই জায়গা, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যাতে কর্মীরা সব সুষ্ঠুভাবে এই কর্মী সম্মেলন তারা যোগদান করতে পারেন। এবং কর্মী সম্মেলনে মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন এবং তিনি উন্নয়নের কথা বলবেন এবং যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে আমরা যাব। চোরদের রানী আসছেন আর তার জন্য খুঁটি পুজো। আসলে খুঁটি পুজোটা এদের শোভা পায় না, এদের মানায় না। কোন পুজো অনুষ্ঠান কোন শুভ কাজের খুঁটি পুজো হয়, এদের শুভ কাজ মানে তো কাটমানি করে এদের উৎসাহিত করা, এদের শুভ কাজ মানে তো চোরেরা কিভাবে কত নতুন নতুন পদ্ধতিতে চুরি করবে, বাংলার মানুষের চোখের জল ফেলবে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি খাবে, রাস্তার টাকার কাটমানি খাবে, এসবই হচ্ছে ওদের কাছে শুভ কাজ। আর তাদের নাকি খুঁটি পূজা, আর সেই খুঁটি পূজা করে যিনি আসবেন তার কথা কেউ বিশ্বাস করে না, কারণ তার নেতা থেকে শুরু করে প্রত্যেকেই আজকে চোর কাটমানি খোর, এই বিশেষণগুলো বাংলার মানুষ ওদের নামের আগে লাগিয়ে দিয়েছেন। আর আজকে খুঁটি পুজো করছেন, খুঁটি পুজো করে পঞ্চায়েত নির্বাচনের আগে হারমারদের জড়ো করবেন, হারমারদের উৎসাহিত করবেন, বিভিন্ন জায়গায় বোম বন্দুকের রাজনীতি কিভাবে করতে হয় তার জন্য উৎসাহিত করতে আসছেন। এখানকার বড় জর্জুননগর সহ ভাজা চাউলি আওরাই আমতলিয়া থেকে শুরু করে পটাশপুরের বিস্তীর্ণ অঞ্চলে তারা যে সন্ত্রাস করেন আর সেই সন্ত্রাসের জাল বুনতে আসছেন। আর উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন তার তিনি কত শিলান্যাস করেছেন সেই শিলান্যাস করে চলে গেছেন, তার কোনো কাজ হয়নি। উন্নয়ন লোক দেখানো পঞ্চায়েত নির্বাচনের একটা গিমিক মাত্র।